আসসালামু আলাইকুম অসম শ্রেণী বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের দুই নম্বর টপিক সাধু বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর রেলের পথ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিজে ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোর প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো তো সাধুরীতির বাক্যগুলো এগুলো আমাদের খুঁজতে হবে গল্প থেকে সেটি প্রমিত রূপ বের করতে হবে তো সেক্ষেত্রে এখানে দশটি লিখতে হবে এখানে দশটি আছে তো আমরা গল্প থেকে বের করেছি এমন কিছু সাধু রীতির বাক্য দেখাবো তোমাদেরকে প্রমিত রূপ রূপে পরিণত করে তো দেখো দুই দশমিক তিন দশমিক দুই সাধু রীতির বাক্য প্রথমটা তো বয়ে দেওয়া আছে দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিল তো এটা যদি আমরা আহ প্রমিত রূপে কনভার্ট করি তাহলে হবে দিন গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল দুই নম্বরটা ছিল আমরা গল্প থেকে বের করেছি দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া তো এটির প্রমিত রূপ হবে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠে চারিদিকে চেয়ে দেখল তারপর তিন নম্বর তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল তো এটির প্রমিত রূপ হবে তার সতৃষ্ণ দৃষ্টি এখানে শুধু এই যে তাহারের জায়গায় আমরা তার লিখেছি বাকি সবকিছু ঠিক আছে চার নম্বর দেখো অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না তো এটির প্রমিত হবে অনেক দূরে এসে পড়েছে পাকা রাস্তা আর দেখা যায় না পাঁচ নম্বর জলা ভাঙ্গিয়া ধান খেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল এটি কনভার্ট করলে হবে জলা ভেঙ্গে ধান ক্ষেত পার হইয়া তারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠে আসিল ছয় নম্বর পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোন মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে চলিল এটি প্রমিত রূপ হবে পরে পাকা রাস্তা হতে নেমে নেমে পড়ে দুপুর রোদে ভাই বোন মাঠ বিল জলা ভেঙে সোজা দক্ষিণ মুখে ছুটল সাত নম্বরটা দেখো লেখা আছে না না নানা জায়গায় এটি একটু কাছাকাছি লিখবে হ্যাঁ নানা জায়গায় দুই তিন দিন ধরিয়ে খুঁজিয়াও কোথাও পাওয়া যায়নি তো এটি আমরা লিখেছি নানা জায়গায় দুই তিন দিন ধরে খুঁজেও কোথাও পাওয়া যায়নি আট নম্বর দেখো লেখা হয়েছে মাঝে মাঝে বৈশাখী জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়াইয়া থাকিত এটি কনভার্ট করলে হবে মাঝে মাঝে বৈশাখী জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়লে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতো নয় নম্বর লেখা হয়েছে তাহাদের গ্রামের পথটি বাকিয়ে নবাবগঞ্জ সড়কের ডাইনে ফেলিলে ফেলিয়া মাঠের বাইরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে আছে এটি যদি আমরা কনভার্ট করি প্রমিত রূপে তাহলে হবে তাদের গ্রামের পথটি বিকে নবাবগঞ্জের সড়কের ডানে ফেলে মাঠের বাইরে ও দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশেছে সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল তো এটি হবে সে তার দিদির সাথে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে এসেছিল তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ছক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ